আপনি নিজেই স্বীকার করেছে আমি রাগের বসবতি এই কাজটি করেছি হুইচ ইজ এ ভায়োলেশন অব আর্টিকেল হান্ড্রেড ফোরটি এইট অব এবং অ্যাজ সাচ শি ইজ ই শি ইজ ইন ইলিজিবল টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশ এবং যে মুহূর্তে উনি এই বক্তব্য দিয়েছেন এর পরে থেকে উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন না আপনি আমাদেরকে ভূগোল পড়াতে যে ইতিহাস শেখাচ্ছেন আপনি বলছেন যে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট না আসা পর্যন্ত আপনার করার কিছুই না এবং আন্দোলনকারীদের অপেক্ষা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী এটা কেন অপেক্ষা করা লাগবে আপনার আপনার হাইকোর্ট আপনার হাইকোর্ট যে পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছে সেখানে বল তো আপনার কোর্টে দিয়ে দিয়েছে তাহলে এটি তো এক ঘন্টা বিষয় আপনি আন্দোলনকারীদেরকে ডাকেন অথবা আন্দোলনকারীদের ডাকারও দরকার নেই আন্দোলনকারীরা তারা বলেছে যে তাদের কোটাটা ফাইভ থেকে টেন পার্সেন্টের ভিতরে আনার জন্য আপনি এটা এনেই এটা আন্দোলনটা শেষ করে দেন এই আন্দোলনের যারা নেতৃত্বে আছে তাদের দুই জনের সাথে আমি আলাপ করেছি ওদেরও কিন্তু অনেক ক্ষোভ ওরাও কিন্তু বলেছে যে এর আগের যে সমস্ত আন্দোলন আমরা বিরোধী রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে সমর্থন চেয়েছিলাম বা ওনারা যেভাবে চেয়েছিলেন বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে ওইভাবে সমর্থন করে নাই এবং তারা কিন্তু আমাকে ওয়ান টু ওয়ান বলেছে যে ক্ষমতার পরিবর্তন হলে তো আমি প্রধানমন্ত্রী হব না ক্ষমতার পরিবর্তন হলে তো আমি মন্ত্রী হব না ক্ষমতার পরিবর্তন হলে তো আমি প্রেসিডেন্ট হব না তো আমরা যেখানে আছি সেখানেই সেখানেই থাকবো তাহলে যদি ক্ষমতার পরিবর্তন আনতে হয় তাহলে বিরোধী রাজনৈতিক নেতৃত্বের যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকা কিন্তু এই ছাত্র আন্দোলনকারীরা কিন্তু দেখছে না এই কারণে তাদের কিন্তু দুই একজন নেতা কিন্তু বলছে যে বিএনপি বা জামায়াত বা বিরোধী রাজনৈতিক নেতৃত্বের সমর্থন আমরা চাই না বা আমরা সমর্থন আশা করি না যে বিষয়টি বললেন যে কাজা ছোটাছুড়ি বিষয়টা আমি তো আমার আগের আলোচনায় তো বললাম যে এটা নাটক মঞ্চস্থ করা হচ্ছে যদিও ডক্টর তাজ হাসমি বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করেছেন কিন্তু আসলে না আমি ডক্টর তাজ যে বিষয়টা বিনয়ের সাথে দ্বিমত পোষণ করেছেন ওই বিষয়টাও আমি ওনার সাথে একমত পোষণ করছি হয়তো আমি যে কথাটা বলতে চেয়েছি উনি হয়তো ওই কথাটা মানে অন্যভাবেই এক্সপ্লেনেশন দিয়েছেন আমি যেটা বলতে চাচ্ছি বা ওনার সাথে আমি একমত পোষণ করছি আন্দোলন যেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে কিন্তু স্বতস্ফূর্তভাবে যেটা হচ্ছে কিন্তু সেটা তো সরকার তাদেরকে ব্যবহার করছে কারণ সরকার ব্যবহার করছে মানে শেখ হাসিনা জানে এটা একটা নিয়ন্ত্রিত আন্দোলন কারণ শেখ হাসিনা জানে এটা আন্দোলন আন্দোলনটা কখন বন্ধ করতে হবে কখন এটাকে স্কুটাইট দিতে হবে কখন এটাকে আবার সমাপ্তি আনতে হবে কারণ শেখ হাসিনা সংবাদ সম্মেলন যদি আপনি দেখেন উনি কিন্তু বলেছে আমি সংবাদ সম্মেলনে এক জায়গায় কিন্তু উনি বলেছে দু সালে আমি রাগের বসপতি হয়ে আমি প্রথম এবং দ্বিতীয় শ্রেণী কোটা আমি সম্পূর্ণ বাতিল করে দিয়েছিলাম এই দেখেন শুধুই একটা এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে আমাদের মহামান্য আদালত কত বিষয়ে দিচ্ছে যে কয়েকদিন আগে ওনারা জাজমেন্ট দেখলাম যে ভারতের সাথে আমাদের সীমানার দশ মাইল ছেড়ে দিতে হবে বিজেপিকে জায়গা লিখে দিতে হবে তার মানে বিজ্ঞ বিচারপতিরা সবাই রাজনীতিবিদ হয়ে গিয়েছেন মানে রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক বিষয়ে দি ওনারাও আদালতে ওনাদের জাজমেন্টের মাধ্যমে ওনারা সিদ্ধান্ত দিচ্ছেন তাহলে যে প্রধানমন্ত্রী যে এই বক্তব্যটা দিলেন আমি মাননীয় প্রধান বিচারপতিকে বলবো যে আপনি শেখ হাসিনার এই বক্তব্যকে কন্টেম্প অফ কোর্ট হিসাবে আপনি সংবিধানের একশো আটচল্লিশের তফসিল ফাইবে উনি যে ভাষায় শপথ নিয়েছিলেন উনি বলেছিলেন আমি রাগের বশবতী হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করব না তাহলে উনার তো এটা অনেস্ট কনফেশন এটা একটা কনফেশনাল স্টেটমেন্ট উনি নিজেই বলছেন যে আমি রাগের বশবতী হয়ে এই কাজটি করেছিলাম এবং আমি আমি দেখতে চেয়েছিলাম এরা কোন পর্যন্ত নামতে পারে তাহলে এই বক্তব্যর পরেই তো এটা সংবিধানের একশো আটচল্লিশ এর তফসিল ফাইভ উনি যে শপথ নিয়েছেন শপথের লঙ্ঘন এবং উনি আর্টিকেল সিক্সটি সাব অনুসারে উনি এমপি এমপি হিসেবে অযোগ্য এবং সংবিধানের ফিফটি সাব হিসেবে উনি প্রধানমন্ত্রী অযোগ্য এটার জন্য তো আমাদের এত আন্দোলন লাগে না আঠারো কোটি জনগণকে জিম্মি করা লাগে না মাননীয় প্রধান বিচারপতিগণ বা মাননীয় বিচারপতিগণ আপনারা কিন্তু জনগণের কাছ থেকে বেতনটা নিচ্ছে জনগণের ট্যাক্সের পয়সায় কিন্তু আপনার বেতন হচ্ছে আপনার একটা সুমোটা এটা রিড করেন কন্টেম্পট অফ কোর্ট করেন এবং এটা এটা প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান যে উনি এটা তো ব্যাখ্যা চাবারও কিছু নাই কারণ এটা প্রিন্ট প্রিন্ট ইলেকট্রনিক ভিডিও সকল মিডিয়াতে এটা প্রচার হয়েছে উনি নিজেই স্বীকার করেছে আমি রাগের বসবতি এই কাজটি করেছি হুইচ ইজ এ ভায়োলেশন অফ আর্টিকেল হান্ড্রেড ফোরটি এইট অব দ্য কনস্টিটিউশন এবং অ্যাজ সাচ শি ইজ ইন ইলিজিবল টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ এবং যে মুহূর্তে উনি এই বক্তব্য দিয়েছেন এর পরের থেকে উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন না এবং আমি ডক্টর সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি আবার একমত পোষণ করছি দেখেন প্রধানমন্ত্রী কিন্তু তার সংবাদ সম্মেলনে বলেছেন উনি বলেছেন যে আদালত থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের কিছুই করার নেই এটা বাস্তবতা আর এ বাস্তবতা আন্দোলনকারীদের মানতে হবে মাননীয় প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে হাইকোর্ট 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 আন্দোলনকারীদের আন্দোলনে দেখে আপনার কাছ থেকে হয়তো ইনস্ট্রাকশন পেয়ে ওনারা যে পূর্ণাঙ্গ দিয়েছেন সেখানে জাজমেন্ট কিন্তু বল কিন্তু আবার আপনার কোর্টে দিয়ে দিয়েছে সেখানে পূর্ণাঙ্গ জাজমেন্টে বলেছে যে সরকার সকল কোটা রাখতে পারবে এবং সরকার চাইলে এটা বাড়াতে বা কমাতে পারবে তাহলে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অপেক্ষা করা লাগবে কেন আপনার হাইকোর্টের তো আপনাকে ডাইরেকশন দিয়ে দিয়েছে তাহলে আপনি আন্দোলনকারীদের সাথে আপনি আন্দোলনকারীদের সাথে বসেন এবং তারা যেটা বলছে থেকে জন্য এটা আপনি তাদের সাথে করে একটা গেজেট করে দিলেই তো আন্দোলনটা শেষ কিন্তু আপনি ভাবছেন যে আপনি আমাদেরকে ভূগোল পড়াতে যে ইতিহাস শেখাচ্ছেন আপনি বলছেন যে অ্যাপিল ডিভিশনে জাজমেন্ট না আসা পর্যন্ত আপনার করার কিছুই না এবং আন্দোলনকারীদের অপেক্ষা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী এটা কেন অপেক্ষা করা লাগবে আপনার আপনার হাইকোর্ট আপনার হাইকোর্ট যে পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছে সেখানে বল তো আপনার কোর্টে দিয়ে দিয়েছে তাহলে এটি তো এক ঘন্টার বিষয়ে আপনি আন্দোলনকারীদেরকে ডাকেন অথবা আন্দোলনকারীদের ডাকারও দরকার নেই আন্দোলনকারীরা তারা বলেছে যে তাদের কোটাটা ফাইভ টেন পার্সেন্টের ভিতরে আনার জন্য আপনি এটা এনেই এটা আন্দোলনটা শেষ করে দেন কিন্তু আপনি এটা দিবেন না দিবেন না হলো এই কারণে এবং এই বিষয়ে ডক্টর ডক্টর তাজ আমার সাথে অবশ্যই একমত পোষণ করবেন উনি এটা দিবেন না হচ্ছে এটাকে লিঙ্গারিং করবেন লিঙ্গারিং করে আপনার যে ভারতের সাথে যে ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনের যে চুক্তি এবং আমাদের রিজার্ভ যে তিন চার বিলিয়ন ডলারে নেমে এসেছে এই দুইটা বিষয়ে আমাদের বিরোধী রাজনৈতিক নেতৃত্ব জনগণকে সাথে নিয়ে যদি এটা গণ অভ্যুর্তন ঘটিয়ে দেয় তাহলে হয়তো ক্ষমতা উনি ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারেন যদিও করতে হাসিনা আক্তার আমি আমার আবারও আপনাকে দৃঢ়ভাবে বলছি আগামী দুই থেকে তিন মাসের ভিতর রিজার্ভ শূন্য হয়ে যাবে এটা শ্রীলঙ্কা ইট উইল টার্ন এ শ্রীলঙ্কা হয়তো যে সমস্ত দেনা পাওনাগুলো আছে এই দেনা পাওনাগুলো তারা তারা আটকে রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হয়তো ডিসেম্বর পর্যন্ত যাবে এরপরে ইনশাল্লাহ আগামী ডিসেম্বর নাগাদ টোটাল অর্থনীতি জয় বাংলা হয়ে যাবে জয় বাংলা হলে তাকে আলটিমেটলি ক্ষমতা ক্ষমতাচ্যুত হতে হবে ক্ষমতা ছাড়তে হবে ক্ষমতা ছেড়ে পালাতে হবে অথবা অন্য কি করবে সেটা জনগণই জনগণই সিদ্ধান্ত নিবে সেটা কি করবে এখন আমার আমার যে ডক্টর অনেক জ্ঞানী অনেক লার্নেড ওনার অনেক লেখা হয়ে আছে যেটা হলো উনি একটা বিষয় বললেন যে আমাদের সবাই কেমন রাজনীতি বিমুখ হয়ে গেছে এটা হাসিনা আক্তার আপনার টকশোতে কিন্তু আমি অনেকবার বলেছি এটা সত্য এটা একশো তে একশো সত্য লিওনিড ব্রেজনেভ যেটা আপনার টকশোতে আমি বলেছি রাশান রাশিয়ান দার্শনিক উনি বলেছে একটা জাতিকে একটা গোষ্ঠীকে ধ্বংস করতে গেলে চারটা স্টেজ অতিক্রম করতে হয় একটি একটি হচ্ছে ডিঅর্গানাইজিং ফেজ সেকেন্ড হচ্ছে ডিমোরালাইজিং ফেজ থার্ড হচ্ছে আউটবাস্ট ফোর্থ হলো যে কোনো ফর্মে স্বাভাবিক অবস্থায় আসা তা আমাদের গত আঠারো বছরে আমরা ডিঅর্গানাইজিং ফেজটা অতিক্রম করে ফেলেছি এটা হলো এবং উনি বলেছেন ডিঅর্গানাইজিং ফেজটা পনেরো থেকে বিশ বছর কন্টিনিউ করে এরপরে সে ডিমোরালাইজিং বা ফ্রাস্টেটিং ফেজ সেটি কন্টিনিউ করে পাঁচ থেকে সাত বছর তারপরে সে আউটবাস্ট আউটবাস আউটবাস্ট হলে এক থেকে দুই বছর তারপরে কোনো না কোনো ফর্মে চতুর্থ স্টেজে স্বাভাবিক অবস্থায় আসে তা আমাদের এই দীর্ঘ আঠারো বছরে আমরা ডিঅর্গানাইজিং ফেজ অতিক্রম করে ফেলেছি এখন আমাদের ডিমোরালাইজিং বা ফ্রাস্টেটিং ফেজ আমাদের ডক্টর তাজ হাসমি যে কথাটা বললেন সবাই কিন্তু রাজনীতি বিমুখ আমিও মনে করি রাজনীতি বিমুখ বিরোধী আন্দোলনের যারা নেতৃত্বে আছে তাদের দুই জনের সাথে আমি আলাপ করেছি ওদেরও কিন্তু অনেক ক্ষোভ ওরাও কিন্তু বলেছে যে এর আগের যে সমস্ত আন্দোলনগুলো আমরা বিরোধী রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে সমর্থন চেয়েছিলাম বা ওনারা যেভাবে চেয়েছিলেন বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে ওইভাবে সমর্থন করে নাই এবং তারা কিন্তু আমাকে ওয়ান টু ওয়ান বলেছে যে ক্ষমতার পরিবর্তন হলে তো আমি প্রধানমন্ত্রী হব না ক্ষমতার পরিবর্তন হলে তো আমি মন্ত্রী হব না ক্ষমতার পরিবর্তন হলে আমি প্রেসিডেন্ট হব না যেখানে তো তাহলে যদি ক্ষমতার পরিবর্তন বিরোধী রাজনৈতিক যে ভূমিকা ভূমিকা উচিত ছাত্র আন্দোলনকারীরা কিন্তু দেখছে না এই কারণে তাদের কিন্তু দু একজন নেতা কিন্তু বলছে যে বিএনপি বা জামাত বা বিরোধী রাজনৈতিক নেতৃত্বের সমর্থন আমরা চাই না বা আমরা সমর্থন আশা করি না এবং আমাদের এই আন্দোলনের ভিতরে যদি কোনো থার্ড পার্টি কোন ধরনের অ্যাডভান্টেজ বা বেনিফিট যদি নেওয়ার চেষ্টা করে সেটা নিয়ে আমরা সচেষ্ট থাকব। কিন্তু কি আশ্চর্য কথা হাসিনা আক্তার যেখানে এই সমস্ত এই সমস্ত ইয়াং তরুণ ছেলে যেখানে কবি হাসান হাফিজ বলছে যে এখন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই যে আঠারো থেকে তিরিশ বছরে যারা যুবক তারা দেখলো তাদের চোখের সামনে তিনটা নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই তাদের চোখের সামনে দেখলো দেখছে প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে তাদের চোখের সামনে দেখছে সেনাপ্রধান জেনারেল আজিজ রাজনৈতিক বক্তব্য দিচ্ছে তাদের চোখের সামনে দেখছে জেনারেল শফিউদ্দিন ইলেকশনের দিনে ভোট দিয়ে সকাল বেলায় সে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে তাহলে আমি আমি এই সমস্ত ছাত্রদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনাদের যে আন্দোলন আপনাদের আন্দোলনের প্রতি আমার সমর্থন আছে এই আন্দোলনকে আপনারা আরো বেগবান করেন এবং আমার ধারণা এবং আমার বিশ্বাস এবং আমার আশা যে বিরোধী রাজনৈতিক নেতৃত্বও তাদেরও তাদেরও যে আন্দোলন বা তাদের যে ইস্যুগুলো আছে বিশেষ করে ভারতের বিরুদ্ধে স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনের যে চুক্তি এবং আমার বাংলাদেশের যে একশো বিলিয়ন ডলার ধার করে আপনি উন্নয়নের নামে আপনি আপনার আমিল স্পেন্সার দিয়ে আপনি ষাট বিলিয়ন ডলার আপনি জয় বাংলা করলেন এটির প্রতিটা টাকা প্রতিটা পয়সা প্রতিটা ইঞ্চি আপনাকে হিসাব দিতে হবে এবং এই এই টাকা কিন্তু আঠারো কোটি জনগণের টাকা আপনি একশো বিলিয়ন ধার করেছেন আমরা কিন্তু আঠারো কোটি জনগণ কিন্তু ঋণের ভারে জর্জরিত আপনি আপনি তো ক্ষমতা ছেড়ে চলে যাবেন অথবা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবেন অথবা আপনার আমিল স্পেন্সার যারা টাকা পয়সা লুটপাট করেছে তারা হয়তো ভালোই থাকবে আরামেই থাকবে কিন্তু আঠারো কোটি জনগণকে আপনি সাগরের সমুদ্রে নিক্ষেপ করে আপনাকে পালিয়ে যেতে আঠারো কোটি জনগণ দিবে না